আমার সুইটির হানি সিং পছন্দ, ও হানি সিংকে ভালোবাসে। বন্ধু, আমার কাছে একটা ফাটাফাটি আইডিয়া আছে তোর জন্য। কি? আমার হানিকে ঠিক করে দাও ভগবান, না হলে কুমারী ভাবেই মরে যাব। না প্লিজ। আমি আমার হানিকে সত্যিকারের ভালোবাসি, আর আজ যদি ওকে এখানে না আনো না, আমি কিন্তু এখানেই মরে যাব। লাভ ইউ হানি। ইয়ো হানি সিং এ, হানি আমি তো বিশ্বাস করতে পারছি না, আমার মাথা ঘুরছে হানি, আমাকে ধরো। তোমাকে অন্যরকম কেন লাগছে? তুমি সত্যি সত্যি হানি সিং তো? সামথিং মিসিং মিসিং। আই উইল গিভ কিসিং কিসিং। না দাঁড়াও, কিছু গড়বড় আছে। বেবস, আমি সামনে থেকে এরকমই দেখতে, টিভিতে আলাদাই দেখায়। ওকে, আই উইল প্রুভ ইট। ব্ল্যাঙ্ক সিডিবি বেচুঙ্গা তো বিগ তারা হুঙ্গা, ব্রিং মি ব্যাক, সরি আই এম ব্যাক। ইয়ো ইয়ো হানি সিং এ। কি ড্যাম না দেখতে। ওফো বাবা, এই সত্যি আমার হানি সিং। কি খাবি? ইয়েস আঙ্কাল, ব্রাউন স্কিন, ব্রাউন ব্রেড। আর চায়ের সাথে? ব্রাউন সুগার, সুগার, সুগার। আমার মেয়েকে বিয়ে করতে চাস? ইয়েস আঙ্কাল। দেখ, আমি সহজ সরল মানুষ, আমাদের পরিবারে কেউ কখনো কোনো র্যাপারকে বিয়ে করেনি। বাবাও কিন্তু ওয়ার্ল্ডস বেস্ট র্যাপার। খোকা বাবু চায়, লাল ছুটো পায়, বারো পারো দিদিরা সব উখি মেরে চায়। ভাই, এত আদর্শবানও কি কেউ হয়? পুরো তুলসী চক্রবর্তী, কথায় কথায় শুধু হুম। আরে ভাই, সত্যি ওনার নাম তুলসী চক্রবর্তী। তুই কি করে জানলি? তোর জন্য বন্ধু, খবর নিয়েছি আমি, তোর সচ্চা দোস্ত আমি। তা তো তুই আছিসই টিটু, যদি তুই না থাকতিস তাহলে এত সুন্দর প্ল্যান কেউ দিত না আমাকে হানি সিং সাজবার। লাভ ইউ বন্ধু, আমার সুইটি সবচেয়ে আলাদা। ভাই, এই পৃথিবীর সব চুতিয়ারি মনে হয় ওর গার্লফ্রেন্ড সবচেয়ে আলাদা। তুই না শালা ভেবে নে তাও, আমার না এই মেয়েটা ঠিক লাগে না। তুই রবনে মনে দিয়ে জড়ি শাহরুখ হয়ে রয়ে যাবি, চুমু তোকে দেবে, ভালোবাসা হানি সিং পাবে। বন্ধু, মুঝে না উসমে রব দিখতা হ্যায় স্কুল লাইফ সে, ইয়ারা মে ক্যা করু। শোনো বাবা, বিয়ে ঠিয়ের ব্যাপার, যদি বাড়ির কোনো গুরুজনকে নিয়ে আসতে। এমনিতে তো আমার খেউ নেই আঙ্কেল, কিন্তু আমার একটা ভালো বন্ধু আছে ঠেঠু, তো নিয়ে আয় ওই ঢামনাটাকেই। ওকে আঙ্কেল। বাপি আর দিদি আসছে এক্ষুনি, আপনারা ততক্ষণ পাউরুটি খান। এই কিরম পাউরুটি? ব্রাউন ব্রেড, দিদি বললো দিতে। এই নে তুই গেল ব্রাউন ব্রেড। দেখ, আমি তোকে বলছি এখনো সময় আছে, এই মেয়েটা সুবিধার নয়। আরে কোথায় তুই ছোটবেলা থেকে আটা রুটি খেতে খেতে বড় হয়েছিস, বিয়ের পর তোকে শুধু এই পাউরুটিই খেতে হবে। আরে কোথায় তুই ছোটবেলা থেকে শুধু এই কলগেটে ব্রাশ করে করে বড় হয়েছিস, বিয়ের পর দেখে নিস ও তোকে শুধু হার্বাল পেস্ট দিয়েই ব্রাশ করাবে, আর যখন দিনরাত মুখ দিয়ে শুধু বিদঘুটে গন্ধ বেরোবে তখন আমার কথা মনে করিস। না বন্ধু, আমার সুইটি সবচেয়ে আলাদা, শিশুদের এনজিওতে কাজ করে, সবার সাথে মিষ্টিভাবে কথা বলে, সব কিছুই পারফেক্ট করে। আরে শোন, এত পারফেক্ট কেউ হয় না। আমি ওকে মন থেকে ভালোবাসি। আরে বুড়োটা এসে গেছে। ইয়ো ইয়ো হানি সিং এ, এত ওভার অ্যাক্টিং করিস না। তো তুই ওই ঢামনাটা নাকি? তো তোর নামটা কি? সিটু।
No, uncle. He's Titu, my friend. Okay. Aima. আমার মেয়ে রান্না করতে পারে না, সকালে লেটে ওঠে, রাত্রে দেরি করে বাড়ি ফেরে, আর ওর সিঙ্গেল বেডে ঘুমানো হ্যাবিট। তোর মধ্যে কী কী গুণ আছে শুনি। আমার হানির মধ্যে সব গুণ আছে, হি ইজ দ্য বেস্ট। আর আজ যদি আমার বিয়ের তারিখ ফিক্স হয় না, আমি মা কালীর পুজো দেব। আমি নিজের প্রশংসা নিজে কী করে করি তুই বল না। এসো বাবা, তাহলে আমাদের একটা ফ্যামিলি ফটো হয়ে যাক। হ্যাঁ আঙ্কেল। হানি, তুমিও চলে এসো বাবা। হাই মা। প্রথমে আমার মেয়ে, তারপরে আমার হবু জামাই, তারপরে আমি, আর তারপর জামাইয়ের বন্ধু। রেডি? প্রথমে আমি, তারপর জামাইয়ের বন্ধু। ওকে, ভাই এটা তুই কি করলি? আমি নিজের প্রশংসা নিজে কি করে করি তুই বল না। আঙ্কেল, এ এক নম্বরে বদমাস, ঠকবাজ আর ফ্রড টাইপের লোক। ফ্রড কেন? সুইটি, এ তো হানি সিংই নয়, এ এক নম্বর ফালতু ছেলে। আমি এক্ষুনি ও ফেসবুক আইডি দেখাচ্ছি, এই দেখো সুইটি। সুইটি, সত্যিকারের লাভার সে, যে নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য সত্য পথে চলে, মিথ্যের নয় এই শয়তানের মতো। আর আঙ্কেল, আমি তো বলছি আপনি আপনার মেয়ের বিয়ে এমন লোকের সাথে করান যে শুধু সত্যের পথে চলে, আমার মতো। বাবা, আমি ভেবে নিয়েছি, আমার হানি সিং চাই না, আমার সত্যিকারের লাভার চাই। তাহলে বাবা, তুমি আমার জামাই হবে, হাত মেলাও এই আনন্দে, এসো কোলাকুলি করি। আরে, আমি বাঁচিয়েছি তোকে, দেখলি কেমন এক মিনিটে পাল্টে গেল? আমি তোকে বলতাম না এই মেয়েটা সুবিধার নয়। আর তোর সুইটিকে আমি ভালোবাসি কাঁধা, এবার দেখ আমি কিভাবে তোর পাত্তা কাটি। বন্ধু, আমার কাছে একটা ফাটাফাটি আইডিয়া আছে তোর জন্য। আমার হানিকে ঠিক করে দাও ভগবান। না প্লিজ, আবে তুই বল এটা। দুই বছরে 24 মাসে 104 সপ্তাহে 102 বার কেঁদেছিস তুই, এক বছরে এক সপ্তাহ খুশি কোন ভালোবাসায় হয়? তাহলে কি করব? শেষ কর সব। আমাকে সিরিয়াসলি মনে হয় আমার ওর সাথেই বিয়ে করা উচিত। আরে ভাই, লোকে দুঃখে ধ্যান করে, মেডিটেশন করে, রামদেব বাবা যোগা করে, আর তুই বিয়ে করবি? আরে ভাই, তোর ওই বুড়োর মেয়ের প্রতি লাভ নেই, লাস্ট আছে লাস্ট। ভাই, আমি সেক্সের জন্য বিয়ে করছি না, আমি ওই বুড়োর মেয়েকে সত্যিকারেই ভালোবাসি। তুই বিয়ে করছিসই কেন? কারণ ও ড্যাম না। হানি কি সুইটি? না বন্ধু, হানি কি টিটু কি সুইটি। ভাই, বন্ধুর বিয়েতে নাচবি না? দিল চোরি সাডা হোগে।